আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুপুরে রান্নার আয়োজন করতেছি, তো কিছু রসুন কাইটা নিতেছি, পেঁয়াজ, আলু এগুলা কাইটা নিতেছি। তো অল্প অল্প করে বাইটা নিব আজকে, আজকে ব্লেন্ডার করব না, বাইটা নিব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, পুরাটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটিকে লাইক করুন। আর আজকে আমার ছেলের পরীক্ষা, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য পরীক্ষাতে ভালো ফলাফল আনতে পারে, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এখন রান্নাঘরে চলে আসছি, এখন আমি রাইস কুকারেই ভাত রান্না করি, পানি বসাই দিছি। এখন পানি গরম হয়ে গেছে, তো এখন চাউলগুলো ধুইয়া দিয়ে দিব। চাউলগুলো খাড়িতে ধুইলে কি বালি টালি থাকলে চলে যায়, এর জন্য আমি খাড়িতে ধুয়ে নিই। এখন তরকারিটা বসাবো, এই যে আদা, রসুন, পেঁয়াজ, জিরা এগুলো বাইটে নিছি। এখন চুলাটা আমি অন করব। তেলটা গরম হয়েছে, পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে অল্প অল্প করে বাইটে নিছি, বাটা মশলার স্বাদই একটা তরকারিতে দিলে অনেক মজা হয়, তার জন্য আজকে সব বাইটা নিছি। এমনিতেই ব্লেন্ডার করে রান্না করি। এখানে দুইটা মুরুক নিছি, দেশি মুরুক, বেশি বড় না, মাঝারি সাইজের। পেঁয়াজটা একটু লাল হইলে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, গরম মশলা এগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো আস্তে আস্তে লাল হইতেছে, এখন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে একে একে মশলাগুলো দিয়ে দিব, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা, আদা বাটা, সবটাই দিয়ে দিব। তো এখন এগুলো একটু নাইড়া নেই, মশলাটা, আদা রসুনটা একটু নাইড়া নেই। এটা একটু কষানো হইলে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব।
হ্যাঁ, এখন দিব আমি, ভালো গিয়া। হ্যাঁ, এটা ভালো মতন কষানো হয়েছে আদা রসুন গুলো। এখন হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে মরিচ, মশলা তো দেওয়া শেষ হয়েছে, এখন এগুলো একটু নাইরা নেই, একটু পানি দিয়ে দিব। আর একটু পানি লাগবে মনে হয়, নাইলে পুরা লাগা যাবে। একটু পানি দিয়ে দিই। একটু পানি দিয়ে দিলাম, এখন ভালো করে লাইরা, তারপরে একটু ঢাইকা দিব। হ্যাঁ, এখন ঢাইকা দিব। কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন মুরগিগুলা দিয়ে দিব। অল্পই নিছি মাংস, অল্পই নিছি, বেশি না। আমরা মা ছেলে তিনজন, তাই অল্প করে রান্না করতেছি। আজকে আপনাদের সাথে একটা তরকারি, একটা ভাতই শেয়ার করব। আর আগের কিছু তরকারি আছে, এগুলা জাল দিয়ে নিব। মাংসটা একটু নাড়া দিয়ে দিই। একটু ঢাইকা দিই। হ্যাঁ, আবার একটু নাড়া দিলাম। এখন আলু দিয়ে দিব। আলুটা দিয়ে একটু ভালো করে লাইরা, তারপরে একটু আর একটু কষানি হইলে তারপরে গরম পানি বসাই দিব চুলায়, গ্যাসে গরম পানি বসাই দিব। এটা একটু পানি দিতেছে যেমন আলুগুলো নিচে না লাগা যায়। হ্যাঁ, গ্যাসে গরম পানি বসাই দিছি। এখন একটু লাইরা, তারপরে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব। আর একটু কষানি হইব। কষানি হয়েছে, আমার গরম পানিটা হয়েছে, এখন জল দিয়ে দিব। জল দিয়ে দিছি। তো ভিউয়ার্স, আমার
রান্নাটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করুন প্লিজ। আমি তো ইন্ডাকশন চুলাটা আমি উল্টা দিছি, ঠিক আছে, আমি উল্টা এই চুলাটা বসাইছি, কারণ ভাও করে দুটো বসাই তাহলে তাপটা ওই দিক দিয়ে অনেক গরম হয়ে যায়, তো এখন তো একটুতেই দুর্ঘটনা হয়ে যায়, আল্লাহ এমন কাজ না করুক। তার জন্য আমি একটু আগের থেকে একটু সতর্ক হয়ে নিছি, চুলাটা আমি উল্টা বসাইছি। আমার মেয়ে বলতেছে উল্টা বসাইছি কেন চুলা, মানুষে দেখলে কি বলবে, আমি কি বলবো, আমি তো বলবো যে এরকম এরকম সমস্যা হয়েছে তার জন্য আমি চুলাটা উল্টা বসাইছি, তার জন্য সমস্যা নাই, উল্টা বসাইছি তো কি হয়েছে, আমি তো বইলেই দিলাম সবাই, আমার আপুদেরকে, ভাইয়াদেরকে, মামনিদেরকে। তরকারি হয়ে গেছে, আগে কিছু তরকারি ছিল, এটা একটু গরম করে নেই। আমার ছেলে চলে আসছে পরীক্ষা দিয়া, এখন গোসল করতে গেছে, তো ওর জন্য ভাত বাইরে নিয়ে আসছি, দেরি করে রাখছি, আবার খাওয়া দাওয়া করে প্রাইভেটে চলে যাবো।